جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. تو مسلم باهي এই বছর তথা দুই হাজার বিশ ইংরেজি সন চোদ্দোশো একচল্লিশ হিজড়ি রমজান মাস আমরা ইতিপূর্বে এই রমজান মাসে একটি ইবাদত করেছি সেটি হল কাফ কিন্তু পূর্বে এতে কাফ আর এই বছরের এই কাফের মধ্যে পার্থক্য রয়েছে পার্থক্যর দিক হলো সবচেয়ে বড়ো যেটি পার্থক্য সেটি হল সারা বিশ্বে মসজিদ সমূহ বন্ধ করে রাখা হয়েছে কারণ হলো করোনা মহামারী জানি না এ রমজান আমাদের শেষ নাকি আরও রমজান আমরা পাবো এটা আল্লাহ ভালো জানেন তো এই বছরে এতে কাফ আমরা কোথায় করব। অনেক জল্পনা কল্পনা শোনা যাচ্ছে বা অনেকে ভাবতেছেন এই বছরে আমরা আমাদের বাসায় অবস্থান করব মহিলাদের মতো যেমন হানাফি মজাহ একটি ফতোয়া রয়েছে মহিলাদের বাসায় এতে কাপ বৈধ তো পুরুষরাও ভাবতেছেন যে বাসা এতেকাফ করবেন পুরুষদের জন্য বাসা এতেকাফ করা এই বছর যেহেতু অজর রয়েছে এটি কি শরীয়তে জায়জ হবে এটি কখনো জায়জ হবে না এতেকাফের শর্ত হইল অবশ্যই মসজিদ আল্লাহ আল্লাহরবুল আলমিন মসজিদের সাথে সম্পৃক্ত করেছেন যেমন এর সাথ করেছেন ওলা তুবা কিফুন হন তুমা মাসাজিদ যে তোমরা স্ত্রীদের সাথে মিলন করবে না যখন তোমরা এতেকাফ করবে মসজিদে এতেকাপের জন্য মসজিদ রসুল সাল্লাম মসজিদে এতেকাফ করেছেন রসুল সাল্লামের স্ত্রীগণ মসজিদে এতেকাফ করেছেন এতেকাফের জন্য শর্ত হলো মসজিদ যে কোনো পর্যায়ে এতেকাপ করতে হলে মসজিদ হতে হবে যেই মসজিদে জামাত হয় যদি জুম্মা মসজিদ হয় সবচেয়ে ভালো কারণ এতেকাফ অর্থ হলো মসজিদে অবস্থান করা আল্লাহ রব্লা আলামিনের ইবাদতের উদ্দেশ্যে বিশেষ একটি ইবাদত এবং বিশেষ করে লেহিলাতুল কদর পাওয়ার একটি উদ্দেশ্য থাকে এই বছর যেহেতু আমাদের এই পরিস্থিতি মুসলিম ভাই এবং বন্ধুর উচিত হবে আল্লাহ রব্বুল্লা আলমিনের ওপর ভরসা করবে এবং সৎ নিয়ত করবে সৎ নিয়তি যথেষ্ট বলে মনে করি ইনশাআল্লাহ কারণ একজন মুসলিম যদি কোনো কিছু কাজের বা কোনো ইবাদতের নিয়ত করলো করতে না পারলেও সে এক গুণ সব পাবে আর যদি বাস্তবায়ন করলো দুই গুণ সব পাবে আমরা যদি নিয়ত করি এতে কাফের আমরা পারলাম না যেহেতু অজর এটা শরীর সম্মত একটি গ্রহণযোগ্য অজর বর্তমানে তাহলে আমরা এই নিয়তের ওপর যদি নির্ভর করে থাকি অবশ্যই আমরা সাপ পাবো